नमस्कार, এই মুহূর্তে আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহে রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। হরানন্দজির প্রশ্নের উত্তরে সেই নাঙ্গাসাধু বলতে শুরু করলেন। তিনি বললেন, আপনারা তো দণ্ডী সন্ন্যাসী, আপনারা একথা কি জানেন না যে সন্ন্যাসীর পক্ষে পূর্বাশ্রম স্মরণ করতে নাই? অঘর যোগীর আবার নামধাম কি? যদি কোনো নাম ধরে ডাকলে আপনাদের সুখ হয়, তাহলে এই দেহটাকে অলোক নিরঞ্জন পুরুষের বান্দা গুরুদাস বলে আপনি অভিহিত করতে পারেন, আর এই শরীরের কোনো খাদ্যের প্রয়োজন হয় না। এই বলে তিনি উপরের দিকে তাকিয়ে ভাব গদগদ কণ্ঠে তিনি বলছেন, হে দয়াল, বলো এই যে ধরিত্রী এবং আকাশ, এই যে জল বায়ু দিন রাত্রি, ওই যে চন্দ্র সূর্য, তোমার আদেশ মাথায় নিয়ে নিরন্তর তারা সেবা করে চলেছে সকলের, এরা কোন সম্প্রদায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামেই যদি বৈষ্ণব শৈব সৌরগত গানপত্য ইত্যাদি বহু সম্প্রদায় সৃষ্টি হয়ে থাকে, তাহলে বলো গুরুদেব, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বররা কোন সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন? তুমি প্রভু, স্রষ্টা তুমি, ভেদাতীত জ্ঞানাতীত অলোক পুরুষ তুমি, তাই তুমিই পারো এইসব প্রশ্নের উত্তর দিতে। উলঙ্গ মহাত্মার কথা শেষ হতেই সবাই উচ্ছ্বাস ভরে বলে উঠলেন, হার নর্মদে, হার নর্মদে, হার নর্মদে। কথা বলতে বলতে রঞ্জনদা ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 4টে বেজে গেছে। আমরা সকলেই নিজেদের পায়ের আঙুল টিপে টিপে দেখলাম, আঙুলে বিন্দুমাত্র আর ব্যথা নেই। হিরণ্ময়ানন্দজি বললেন, দিস ইজ মিরাকল, ভারতীয় লতাপাতা কি কেসা আশ্চর্য ভেসে যে গুণ হ্যাঁ ইয়ে। তখন নাঙ্গা সাধু বলছেন, গুরুদাস ভাইয়া, আমারা কসুর মাফ কিয়া যায়, আপ লে চালিয়ে, জিধার আপকা মর্জি হ্যায় লে চালিয়ে। আমি এবং হরানন্দজি পরস্পর মুখ টিপে হাসাহাসি করলাম, ঝোলা কাঁঠরি তুলে নিয়ে নাঙ্গা সাধুর পিছনে পিছনে দ্রুত হাঁটতে লাগলাম। সেই একই পাহাড়ি পথ, কিন্তু গড়ানে পাথর বা কাঁটালতা নাই, তাল খেজুর কলা ফলসা গাছ অশ্বত্থ বেলগাছের সারিবদ্ধ জঙ্গল ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ছে না। সূর্য তখন পাটে বসেছেন, আমরা পৌঁছে গেলাম পৈচা থেকে কাঠোরা গ্রামের হনুমন্তেশ্বর মহাদেবের মন্দিরে। মা নর্মদা তটের উপরেই উঁচু পাথরের ঢিপির মতো একটা স্থানে এই মন্দির। মন্দিরের ডান দিকে একটি আম ও পিয়াশাল গাছকে জড়িয়ে আছে 10-12টা কলা গাছ, বাম দিকে একটি তাল, পেছনের পাথরের গাঁথনির উপর টিনের পরচালা নামিয়ে দুখানা প্রশস্ত ঘর, পরবর্তীকালে হয়তো মন্দিরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। নাঙ্গা মহাত্মা তিনি বলছেন, পাশের গ্রামের নাম হচ্ছে কপিস্থিতাপুর, সেখানেই পুরোহিত ঠাকুর থাকেন, কিছুক্ষণের মধ্যেই তিনি আরতি করতে এসে পড়বেন। এ স্থান সুলোপানির ঝাড়ির উপান্তে হলেও হনুমন্তেশ্বরের প্রভাবে এখানে বাঘের ভয় নাই। পুরোহিতজির সঙ্গে 3-4 জন ভক্ত তারা অবশ্যই আসবেন। এই সময় রঞ্জনদা হঠাৎ তাকে বলে বসল, এখানে বাঘের ভয় যদি না থাকে সেটাও হনুমন্তেশ্বরের প্রভাব নয়, আপনি বরং বলুন রামগত প্রাণ মহাবীর হনুমানের তপশক্তির প্রভাবে ভক্তরা এখানে নিরাপদ। হিরণ্ময়ানন্দজি বললেন, ইয়ে আপনি সচ বোলা, ভগবান সে ভক্ত কা প্রভাব জাদা হতাই হ্যায়, শিবজি কা প্রভাব সে এসা হতা থা, তো নর্মদা তট মে কহীঁ বাঘ কা উপদ্রব নহীঁ হো সকতা, ক্যোঁকি নর্মদা তট কা কোণে কোণে মে সর্বত্র হি মহাদেব বিরাজমান হ্যায়। আমি দেখতে পাচ্ছি সন্ধে হয়ে গেল, আমরা সকলে একসঙ্গে গিয়ে মা নর্মদাকে স্পর্শ করে এলাম। মন্দিরে ফিরে এসে দেখি পুরোহিতজি হ্যারিকেন হাতে মন্দিরে হনুমন্তেশ্বরের আরতি তিনি করতে এসে গেছেন, তার সঙ্গে 4 জন লোক। হনুমন্তেশ্বরের আগে পিছে
দুখানা ঘরই তিনি জানালেন পরিক্রমাবাসীদের রাত্রিবাসের জন্য। পিছনের ঘরখানি ছোট, সেখানে কোনো মতে দুজনের থাকার মতো স্থান। সেই ঘরে নাঙ্গা সাধু থাকবেন। তার কোনো আসন সজ্জা নাই, গায়ে একখণ্ড কম্বলও নাই। কি ভাবে যে তিনি এই মাঘ মাসের কনকনে ঠান্ডায় হাসি মুখে তিনি কাটিয়ে যাচ্ছেন তা তিনিই জানেন। মন্দিরের সামনের ঘরখানি যথেষ্ট প্রশস্ত, আমরা সেই ঘরে নিজেদের আসন সজ্জা বিছিয়ে নিলাম। আমাদেরকে আলো দেখিয়ে পুরোহিতজি মন্দিরের গর্ভগৃহে ঢুকলেন আরতি করতে। হনুমন্তেশ্বরের স্বরূপ দেখে আমরা সবাই মুগ্ধ হলাম। আমি দেখতে পাচ্ছি প্রায় 6 ইঞ্চি দীর্ঘ স্ফটিক লিঙ্গ। কর্পূরদানিতে কর্পূর জেলে পুরোহিতজি আরতি করলেন। হর হর বাবম বম 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 ধ্বনি করতে করতে, হর নর্মদে হর হর নর্মদে হর ধ্বনি করতে করতে আমরা আরতি দেখতে লাগলাম। আরতির শেষে তিনি আমাদেরকে জানালেন, ইধর হনুমানজি নে তপস্যা করকে শঙ্করজি কো প্রসন্ন কিয়া আর রাবণ কে লড়কা কো মারনে কি ব্রহ্মহত্যা কি দোষ সে ছুটকারা পায়া থা। ইধর হনুমান কবচ ইত্যাদি পাঠ করনে সে বিশেষ ফল হতা হ্যায়। তিনি আমাদের ঘরের মধ্যে একটি মোমবাতি জেলে রেখে বিদায় নিয়ে চলে গেলেন। আমি রঞ্জনদাকে বললাম, রঞ্জনদা, আজ হচ্ছে 9ই মাঘ, ঘোর অমাবস্যার রাত্রি, 1955 সালের 23শে জানুয়ারি। ভেবে দেখো, ভেবে দেখো, আজ সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষত বাংলাদেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কতই না উৎসব হয়ে গেল, তাই না? অথচ এই জঙ্গল খণ্ডের লোকেরা সে বিষয়ে কোনো চিন্তাই করতে পারবে না। সবাই সান্ধ্যক্রিয়াতে বসেছেন, আমিও কমণ্ডলুর জলে আচমন করে স্মরণ মননে রত হলাম। আজ সারাটা দিনই হেঁটেছে, কিন্তু কি আশ্চর্য ঔষধ দিলেন সেই নাঙ্গা সাধু। সেই লতাপাতার রসে শুধু পায়ের আঙুলের ক্ষতই সারেনি, গায়ে পায়ে কোমরের ব্যথা একেবারে সকলেরই সেরে গেছে। আজও শীতের দাপট প্রচণ্ড, যদিও এই ঘরটার মধ্যে খুবই কম মনে হচ্ছে। সবাই চুপচাপ কম্বল মুড়ি দিয়ে বসে থাকতে থাকতে রঞ্জনদা প্রস্তাব করল দণ্ডী সন্ন্যাসীর কাছে, আচ্ছা সকলে মিলে কিছুক্ষণ সৎপ্রসঙ্গ আলোচনা করা যাক, ঘুম না আসা পর্যন্ত। আপনাদের গুরুদেব নৈষ্ঠিক সন্ন্যাসী দণ্ডী স্বামী ভোলানাথ তীর্থজি সম্বন্ধে আরও কিছু জানতে ইচ্ছে হচ্ছে, যে কেউ তার সম্বন্ধে ঘরোয়াভাবে কিছু আলোচনা করুন। কি গুণে তিনি এতগুলি লোকের চিত্তহরণ করলেন? দণ্ডী সন্ন্যাসীদের মধ্যে কেউ কিছু বলবার আগে হরানন্দজি তিনি বলে উঠলেন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার পক্ষে গুরুদেবের অনন্ত মহিমা বর্ণনা করা বাচালতা মাত্র। তিনি কি গুণে আমাদের চিত্তহরণ করলেন সে সম্বন্ধে কিছু বলা আমার সাধ্যাতীত। তবে হ্যাঁ, সৌভাগ্যবশত তার নিত্য সান্নিধ্যে আমাদের থাকতে হয় বলে তার লৌকিক ব্যবহার এবং কথোপকথনের ধারা সম্বন্ধে আমি কিছু বলতে পারি। তো সেই রকম দু একটি ঘটনা আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। যেমন একদিন কাশীর বিখ্যাত পণ্ডিত মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণের পুত্র পণ্ডিত বৈদ্যনাথ শাস্ত্রী তার কাছে এসে তিনি বলেছিলেন, স্বামীজি, এই বৃদ্ধ বয়সে ভগবানকে তো এত ডাকছি, সাধ্যমতো ধ্যান ধারণাও করছি, কিছু অনুভূতিতে ফুটছে না কেন? তখন গুরুদেব তাকে উত্তর দিচ্ছেন, কে বলল? কে বলল হচ্ছে না, হয়েছে তো, কেবল ওই যে ডাকছিটা ছায়া ফেলেছে, আড়াল করে রেখেছে। ডাকছিটা মানে তো আমি ডাকছি, এই উজ্জ আমির আমিষ গন্ধটা উবে গেলেই মকরন্দ মধুগন্ধে মাতোয়ারা হয়ে যাবেন আপনি। আপনার মতো পণ্ডিতকে এই মুখ্য আর কি বলতে পারবে ভগবান সম্বন্ধে? সামনে ওই যে ঘটের ওই কলাগাছটা তুলে নিয়ে যদি কোথাও আপনি মাটিতে লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে কি কলা ফুলবে? ফুলবে, গাছ বড় হবে, মোচা পড়বে, কান্দি নামবে, তারপর তো কলা। পণ্ডিতদের বেলায় বুঝি ওই গাছে উঠতে না উঠতেই একবারে এক কাঁদি আপনি কলা পেয়ে যাবেন। ন্যায়ের ফাঁকি ঝেড়ে আপনি মায়াকে বুঝি চটপট কলা দেখাতে চান, তাই তো? আরও একটা ঘটনার কথা আমি আপনাদেরকে বলছি।
কাশীর দেবনাথপুরা মহল্লাতে উপেন্দ্র বিশ্বাস নামে এক ভদ্রলোক বাস করছেন। ইনি হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরীর সেবক বিখ্যাত বিশ্বাস পরিবারের সন্তান। বাল্যকাল থেকেই ইনি হচ্ছেন কাশীবাসী। মাঝে মাঝে কামরূপ মঠে তিনি এসে থাকেন। ভারত ধর্ম মহামণ্ডলের বিখ্যাত স্বামী দয়ানন্দ ছিলেন তার গুরু। মঠে এলেই ইনি স্বামী দয়ানন্দের অনেক অলৌকিক বিভূতির গল্প আমাদের কাছে করতেন। তার বাড়ির বারান্দা, বৈঠকখানা, শোবার ঘর, এমনকি তার রান্নাঘরেও দয়ানন্দের ফটো ঝোলানো থাকত। আমাদের এই এদেরকে অর্থাৎ সন্ন্যাসীদেরকে শুনিয়ে শুনিয়ে ভদ্রলোক প্রায় মন্তব্য করতেন, আরে এগুলো কি সন্ন্যাসী, ওরা সব ভিকমাঙ্গা, এদের কোনো যোগ বিভূতি নাই, নিজের রুটিটা এরা জোগাড় করতে পারে না। সন্ন্যাসী দেখতে হয় তো দেখে এসো আমার গুরুকে, যেমন তিনি বাগ্মী তেমনি তিনি শাস্ত্রজ্ঞ। কাশীর এই সন্ন্যাসগুলোকে কেউ পোছে না, কিন্তু আমার গুরুর কাছে কত রাজা মহারাজা শেঠজির দল নানা মূল্যবান উপকরণ নিয়ে সবসময় ভিড় করে আছে। একদিন বাসুদেবানন্দ নামে মঠের এক অন্য সন্ন্যাসী সেই উপেন বিশ্বাসের বাড়িতে মাধুকারি করতে গিয়েছিলেন। তা ফিরে এসে তিনি গুরুদেবকে বলছেন, ভগবান একটা মজার জিনিস আমি দেখে এলাম, উপেন বিশ্বাসের বারান্দা বা বৈঠকখানায় দয়ানন্দের একটা ফটোও দেখলাম না। কারণ জিজ্ঞাসা করাতে উপেনবাবু তখন বলছেন, আরে সেসব ফটো আমি সব ঝেঁটিয়ে ফেলে দিয়েছি, লোকটা কেবল বচন সর্বস্ব, বড়লোক শিষ্য ছাড়া কাউকে মানুষ বলেই তিনি জ্ঞান করেন না। তাছাড়াও তো ভোগের মধ্যে রাগের মধ্যে মান প্রতিষ্ঠার মধ্যে কি তপস্যা হয়? এই যে আপনাদেরকে দেখছি, আপনাদের গুরুদেবকেও তো দেখেছি, আপনারা কত বড় ত্যাগী বলুন তো। কোনো মতে আপনারা দুটুকরো রুটি মাধুকরি করে খেয়ে সারাদিন একেবারে ভগবানের নাম নিয়ে আপনারা পড়ে আছেন, আপনাদেরকে দর্শন করলেও পুণ্য হয়। গুরুদেব সব শুনে তার দিকে তাকিয়ে বলছেন, তা তুমি মাধুকরি করতে গিয়ে ওইসব বৃত্তি আহরণ করে ফিরলে, মনে রাখবে সন্ন্যাসীর মাধুকরি কোনো পেটের জোগাড় নয়, মাধুকরি আর ভিক্ষাতে তফাত আছে। দণ্ডে সন্ন্যাসীর মাধুকরি একটা ব্রত, তপস্যার একটি অঙ্গ। চোখ আছে দেখবে না, কান আছে শুনবে না, মনে মনে বিশ্বনাথের কাছে প্রার্থনা করতে করতে যাবে, প্রভু কলিতে অন্নগত প্রাণ, সন্ন্যাসী হয়েও অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় বৃত্তি ন্যাশ করবার ব্রত নিয়েও আজ যে অন্নময় খাঁচাটার জন্য গৃহীর দ্বার প্রান্তে আমি দাঁড়াতে যাচ্ছি, তার জন্য সমস্ত অপরাধ তুমি মার্জনা করো। দণ্ডী সন্ন্যাসীর পক্ষে গৃহীর বাড়িতে গিয়েও দাঁড়াতে নাই, তাহলে তো ভিখারি হয়ে গেলে তুমি। বেদমন্ত্র উচ্চারণ করতে করতে রাস্তা দিয়ে যাবে, বেদমন্ত্রের চিন্ময় প্রভাব, সেই প্রভাবে আকাশ বাতাস সব কিছু শুদ্ধ হবে, সন্ন্যাসী দর্শনে গৃহীদের মঙ্গল হবে, এটা সমাজ ও দেশের প্রতি তাঁর ঋণ শোধ। সন্ন্যাসী সমস্ত ঋণ আহুতি দিলেও যেহেতু দেশে থাকতে দেশের ভাত জল এবং শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু গ্রহণ করে, এজন্য মাধুকরীর মাধ্যমে সন্ন্যাসীকে এটুকু করতেই হয়। তা যদি তুমি না করো, কার বাড়িতে কি ঘটছে সেইসব, মানে এমনকি হেঁসেলের খবর, সেইসব খবর তুমি আহরণ করো, তাহলে কিন্তু তোমার ব্রত ভঙ্গ হবে। কারো বাড়িতে তোমার যাওয়ার কথা তো নয়, রাস্তায় তোমায় দেখে যদি কোনো স্বধর্মনিষ্ঠ গৃহী কিছু খাদ্য শ্রদ্ধা ভরে তোমার করঙ্গাতে ঢেলে দেয়, তাই নিয়ে তুমি সোজা গঙ্গাতে যাবে। সন্ন্যাসীর কোনো স্বাদ গ্রহণ করতে নাই, তাই সব খাবার গৈরিক ন্যাকড়াতে জড়িয়ে পাঁচবার জলে ডুবিয়ে পাঁচ গ্রাসে খাবে, তারপর স্নান করবে। যে গৃহী খাদ্য দান করেছিলেন তার কল্যাণ কামনায় 108 বার প্রণব মন্ত্র জপ করে সোজা তুমি মঠে ফিরে আসবে। এই মঠের এটি হচ্ছে ধারা। আজ এই মঠে আমার মতো অপদার্থকে দেখছো, কিন্তু পূর্ব পূর্ব মঠাধীশদের কথা ভাবো। অদ্বৈতবাদের বিজয় বৈজয়ন্তী উড়িয়ে স্বয়ং আচার্য শঙ্কর যখন কাশীতে উপস্থিত হন, তখন তিনি কিছুকাল এই মঠে অতিবাহিত করেছিলেন, একথা গুরু পরম্পরায় আমি শুনে আসছি। তিনি ছাড়া মধুসূদন তীর্থ, সদানন্দ জ্যোতি, মহাযোগী মহাদেবানন্দ, মাধবানন্দ তীর্থের মতো মহাপুরুষরা এই মঠের আচার্য ছিলেন।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মতো যোগীন্দ্র কিছুদিন এই মঠে তিনি বাস করেছিলেন। তার ব্যবহৃত মাটির কমণ্ডলটি এখনও মঠে সযত্নে রক্ষিত আছে। সুদূর দাক্ষিণাত্য হতে পঞ্চদশিকার ভারতপূজ্য বিদ্যারত্ন মুনীশ্বর যখন তিনি কাশীতে এসেছিলেন, তখন তার মতো মহাযোগীও এই মঠকে চাতুর্মাস্য ব্রত পালনের যোগ্য স্থান হিসেবে নির্বাচন করেছিলেন। একথাও আমি গুরুমুখে শুনেছি। কাজেই ভগবান, এইসব কথা বিচার করে এই মঠের মর্যাদা রক্ষা করার চেষ্টা তুমি করবে, এইটা হচ্ছে আমার প্রার্থনা। আর তা যদি না পারো, তাহলে অজগর বৃত্তি অবলম্বন করে মঠেই পড়ে থাকো, মাধগরিতে আর বেরিও না। স্বামীজির এই ভৎসনা বাক্য শুনে বাসুদেবানন্দজি পুনঃপুন দণ্ডি দিতে দিতে তিনি বলেছিলেন, আর আমি কখনো গৃহের বাড়িতে যাব না প্রভু। উপেন বিশ্বাস আগে দয়ানন্দকে কত ভক্তি করত, এখন নাম করলেও জ্বলে ওঠে। সংসারী লোক কীরকম কামি এবং স্বার্থী হয় তারই গল্প করছিলাম মাত্র। তখন গুরুদেব বলছেন, এ আর নতুন কথা কি, সংসারী লোকেরা পান থেকে চুন খসলেই চটে যায়। তাদের আবার ভক্তি, তাদের আবার গুরুজ্ঞান। সংসারী লোক যারা পাই পয়সার মাপকাঠিতে ধর্ম করে, তারা প্রত্যেকেই এক একজন উপেন্দ্র বিশ্বাস। তাদের দৃষ্টিতে কইলে কথা বচন বাগিস, স্বার্থ পুরলে যোগী, মৌন থাকলে ভণ্ড বলে, খেলে পরেই ভোগী। এই পর্যন্ত বলে হরানন্দজি রঞ্জনদার দিকে তাকিয়ে তিনি বলছেন, এই হলো আমাদের গুরুদেবের কথাবার্তার ধরন ধারণ। তা তুমি বুদ্ধিমান, এই সামান্য ঘটনা থেকে আশা করি গুরুজি সম্বন্ধে তুমি কিছু ধারণা করতে পারবে। আমার মান্য গুরুভ্রাতারা তোমাকে তাঁর সম্বন্ধে আরও গভীরতর কথা হয়তো তারা বলতে পারবেন। ওরা আমার অনেক আগেই সঙ্গ করেছেন, পরে কোনো দিন ওদেরকে তুমি জিজ্ঞাসা করো। এই বলে তিনি শুয়ে পড়লেন। মোমবাতি নিভে গেছে, কথায় কথায় রাত্রি হয়ে গেছে, তাই আমরাও হার নর্মদে হার নর্মদে বলতে বলতে শুয়ে পড়লাম। ভোর ছটায় আমরা জেগে উঠলাম। পাখির কলকাকলিতে ভরে গেছে চারিটা দিক। ঘরের একটা জানালা খুলতেই দেখছি চারিদিকে এখনো ঘন কুয়াশায় ঢাকা। সামনে ইমা নর্মদার জলে কুয়াশার আস্তরণ পড়েছে, সাদা সাদা বাষ্প ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে নর্মদার জলে। কনকনে ঠান্ডা বাতাস শিরশির করে বইলেও আমি হরানন্দজিকে ডেকে বলছি, এক সেকেন্ড আমার কাছে আসুন, আসুন না, দেখে যান একটা জিনিস। তিনি কম্বল জড়িয়ে আমার কাছে আসতেই আমি আঙুল বাড়িয়ে দেখালাম, ওই যে দেখুন, নাঙ্গা সাধু, তিনি মা নর্মদাতে ডুব দিয়ে স্নান করছেন। কি আশ্চর্য বলুন তো, এই লোকটা কি শীতচয়ী? দ্বন্দ্বাতীত অবস্থায় পৌঁছলে তবেই তো এটা সম্ভব। এই বলে হরানন্দজি তিনি জানালা বন্ধ করে দিলেন। সকাল 7টা নাগাদ আকাশে সূর্যোদয়ের আভাস ফুটে উঠল। সকলে বাইরে বেরিয়ে এসে দেখি 5টা বড় বড় হনুমান আমাদের দরজার কাছে বসেছিল। দরজা খোলার শব্দ পেয়ে তারা দুর্দার শব্দে পালিয়ে গেছে নিকটস্থ কলার বনে। গতকাল মন্দিরে পৌঁছেই মন্দিরের ডান দিকে ওই কলা ঝাড় আমাদের চোখে পড়েছিল। বাইরে বেরিয়ে দেখি দরজার দুদিকেই দেওয়াল ঘেঁষে প্রায় 10টা বড় বড় পাকা কলার ফানা পড়ে আছে। রঞ্জনদা বলে উঠল, আহারে, হনুমানগুলো এখানে কলাগুলো পেড়ে এনেছিল খাবার জন্য। আমরা আচম্বিতে এতগুলো লোক এই ঘরের বাইরে আসতেই তারা কলাগুলো ফেলে একেবারে পালিয়ে গেল, তাদের খাওয়া আর হলো না। হিরণ্ময়ানন্দজি বললেন, শেষ রাত্রে আমার মনে হয়েছে হনুমন্তেশ্বর মহাদেবের স্থানে আমরা তো রাত্রিবাস করে গেলাম, তারই আশ্রয়ে থেকে তার পূজা না করে গেলে আমার মন খুঁতখুঁত করবে। প্রাতকৃত্য সেরে স্নান করে চলো, অন্তত এক কমণ্ডল ভরে মা নর্মদার জল তার মাথায় ঢেলে যাই, নিদারুণ ঠান্ডা সন্দেহ নাই। তবুও দেখো, ওই যে নাঙ্গা সাধু, উনি যদি ভোরে স্নান করে ভিজা গায়েই থাকতে পারেন, তাহলে আমরাই বা স্নান করতে পারব না কেন? স্কন্দপুরাণের রেবা খণ্ডে হনুমন্তেশ্বর তীর্থের যে কাহিনী পড়েছি, যতদূর মনে পড়ছে তাতে নন্দী তার পথ রোধ করে বলছে, মহর্ষি পুলস্ত্যের পৌত্র ছিলেন হচ্ছে রাবণ, লঙ্কার রাক্ষসরা সকলেই পুলস্ত্যের বংশধর, তারাও ছিলেন ব্রাহ্মণ, তুমি তাদের অনেককেই হত্যা করেছ, সেই ব্রহ্ম হত্যার পাপে ভৈরবদের দরবারে তোমার প্রবেশাধিকার নাই।
সেই পাপের প্রায়শ্চিত্ত কিসে হবে? তখন জিজ্ঞাসা করায় নন্দী বলছেন, যার নাম শ্রবণে এক জন্মার্জিত, কীর্তনে দুই জন্মার্জিত এবং যাতে অবগাহন করলে তিরিশ জন্মের অর্জিত পাপ বিনষ্ট হয়, তুমি কি ভূতলে সেই রুদ্র দেহোদ্ভূতা পুণ্য নদী মা নর্মদার নাম তুমি শোননি? অতএব সেই নর্মদা তটে গিয়ে তুমি তপস্যা করো। নন্দীর নির্দেশে তাই মহাবীর এখানে এসে তিনি তপস্যা করেন, মহাদেবের তিনি দর্শন পান। সেই তপস্যার প্রভাবে ওই অপূর্ব সুন্দর স্ফটিক লিঙ্গের আবির্ভাব ঘটেছে। তা যত কষ্টই হোক, স্নান করে বাবার মাথায় জল ঢেলে যাই, চলো। হিরণ্ময় নন্দজির কথায় আমরা সকলেই সহমত হয়ে স্নান করে হনুমন্তেশ্বরের মাথায় জল ঢাললাম। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য, আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।